নেক্সট দেখো, অ্যালডিহাইডের আরেকটা প্রস্তুতি হচ্ছে ওয়াকার পদ্ধতি, ওয়াকার প্রসেস। এটা কিছুই না, প্রিপারেশন অফ অ্যালডিহাইড ফ্রম অ্যালকিন। যদিও অ্যালকিনের আরেকটা প্রিপারেশন আমি আগে করিয়েছি, সেটা যে কোনো অ্যালকিনের যদি ওজোনোলাইসিস করা যায় তাহলে পরে অ্যালডিহাইড তৈরি করা যায়। ওয়াকার পদ্ধতি হচ্ছে একটা বিশেষ পদ্ধতি, কিছুই না, কিউপ্রাস ক্লোরাইড এবং আম্লিক প্যালাডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে, কি বললাম, কিউপ্রাস ক্লোরাইড কথাটা ভুল, সরি, কিউপ্রিক ক্লোরাইড, কিউপ্রিক ক্লোরাইড এবং অ্যাসিটাবাইড প্যালাডিয়াম ক্লোরাইড, এর উপস্থিতিতে ইথিলিন গ্যাসের মধ্যে যদি বাতাস পাঠানো যায়, কোনো কোনো জায়গায় বাতাসের পরিবর্তে অক্সিজেন পাঠানোর কথা বলা থাকতে পারে, একই যদি পাঠানো যায় তাহলে পারে ইথিলিন ওই অক্সিজেন দ্বারা জারিত হয়ে অ্যাসিটালডিহাইড তৈরি করবে। তাহলে আমার রিয়েজেন্ট কে? রিয়েজেন্ট হচ্ছে এয়ার অর অক্সিজেন, আর কে? দুই নম্বর হচ্ছে অ্যালকিন হিসাবে ইথিলিন, আর কে? অ্যাসিটাবাইড প্যালাডিয়াম ক্লোরাইড। এটা দিলে পরে কি হবে? একদম পরিষ্কার কথায় ইথিলিন জারিত হয়ে অ্যাসিটালডিহাইড তৈরি করবে। কি নিব? O2 অর এয়ার, তাই তো? আর কি নিব? CuCl2 আর হচ্ছে অ্যাসিডিফাইড প্যালাডিয়াম ক্লোরাইড। দিলে পারে স্ট্রেট এটা CH3 C OH অ্যাসিডালডিহাইড তৈরি করবে। এই প্রসেসটা বিজ্ঞানী ওয়াকার করেছিলেন, তাই তার নাম অনুসারে এটাকে ওয়াকার পদ্ধতি বলা হয়। এখানে একটা জিনিস মনে রাখবে যে ওয়াকার পদ্ধতিতে অ্যালকিন থেকে যদি অ্যালডিহাইড তৈরি করতে হয় তাহলে একমাত্র অ্যাসিটালডিহাইডটা তৈরি করা যাবে, কিন্তু যদি অ্যালকিন থেকে ওয়াকার পদ্ধতিতে অ্যাসিটালডিহাইড বাদে অন্য কোনো অ্যালডিহাইড তৈরি করতে চাই আমরা, তাহলে পারবো না। অন্য কোনো অ্যালকিনের যদি আমরা ওয়াকার পদ্ধতি করাই তাহলে সেখানে কিটোন তৈরি হবে, তাই ওয়াকার পদ্ধতি একমাত্র অ্যাসিটালডিহাইড তৈরির ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো অ্যালডিহাইডের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ঠিক আছে, দেখো অ্যালডিহাইড ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড, এখানে একটা জিনিস বলে দিই যে কার্বক্সিলিক অ্যাসিডের যদি আমরা বিজারণ করি তাহলে সহজেই কার্বক্সিলিক অ্যাসিডের COO গ্রুপটা CHO গ্রুপে পরিণত হয়ে অ্যালডিহাইড তৈরি করবে। কিন্তু যেহেতু অ্যালডিহাইড সহজেই বিজারিত হয়ে যায়, তাই উৎপন্ন অ্যালডিহাইড পুনরায় বিজারিত হয়ে প্রাইমারি অ্যালকোহল
তৈরি করে থাকে। সেই জন্য খুব সহজ পদ্ধতি যেটা ছিল যে কার্বক্সিলিক অ্যাসিডের বিজারকের সাহায্যে বিজারিত করে অ্যালডিহাইড তৈরি, এটা করা যায় না। এবার কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি দুটো রাস্তায় করা যায়। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে ডাইরেক্টলি সরাসরি কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে করতে হবে। কিভাবে করব না, যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড নাও, আর সি ও এইচ, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। আর কাকে নিব, আর নিব হচ্ছে ফরমিক অ্যাসিড, এইচ সি ডবল বন্ড ও এইচ, কার্বক্সিলিক অ্যাসিড আর ফরমিক অ্যাসিড, এর স্ট্রেট 1:1 এই অনুপাতে নিতে হবে। নিয়ে এই মিক্সচারটা নিয়ে এটাকে যদি আমরা MnO2 বা THO2, থোরিয়াম অক, THO2 হচ্ছে থোরিয়াম অক্সাইড, MnO2 হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড দিয়ে যদি হিট করা যায় তাহলেই অ্যালডিহাইড তৈরি হবে। এখানে মনে রাখবি MnO2 নিলে টেম্পারেচার নিয়ার অ্যাবাউট 300°C নিতে হবে, আর যদি থোরিয়া বা থোরিয়াম অক্সাইড নিস তাহলে টেম্পারেচার 350°C নিতে হবে। এইবার যদি বলিস যে স্যার এটা কি ফিক্সড টেম্পারেচারটা, সেরকম ব্যাপার নেই, মোটামুটি রেঞ্জের মধ্যে থাকলেই হবে। যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড নিলি আর নিলি ফরমিক অ্যাসিড, এর 1:1 মিক্সচার নিয়ে MnO2 দিলে পরে 300°C হিট করতে হবে, থোরিয়া দিলে 350°C হিট করতে হবে, করলে পরে এই কাণ্ডটা হবে, আর সি ডবল বন্ড ও এইচ এটা তৈরি হবে। হ্যালো, আর সাথে কি হবে, এটা তৈরি হবে, এটা তৈরি হবে। এইবার এখানে একটা জিনিস জানার আছে, আমি অ্যালডিহাইড তৈরি করতে গিয়ে কার্বক্সিলিক, যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি তার সাথে নিয়েছি ফরমিক অ্যাসিড, কেন? তার কারণ হচ্ছে যে অ্যালডিহাইডটা তৈরি হচ্ছে সেই অ্যালডিহাইডের লক্ষণ দেখো, একটা আর আছে, একটা এইচ আছে, এই আরটা আসবে এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে, আর এই এইচটা আসবে ফরমিক অ্যাসিড থেকে। সুতরাং যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড থেকে যদি অ্যালডিহাইড তৈরি করতে হয় তাহলে অবশ্য অবশ্যই কার্বক্সিলিক অ্যাসিড তো নিতে হবেই, তার সাথে ফরমিক অ্যাসিড মাস্ট, না হলে পারে অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ CHO গ্রুপের যে এইচ পরমাণুটা এটা কখনোই আসবে না, যার জন্যে ফরমিক অ্যাসিডকে নিতে হবে। এখন এই পদ্ধতিতে ধরো আমি যদি কোনটাকে অ্যালডিহাইড তৈরি করবো, ধরো প্রোপানাইল তৈরি করব, তাহলে প্রিপারেশন অফ প্রোপানাইল, তাহলে প্রোপানাইল স্ট্রাকচার কি, CH3 CH2 CHO, তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে দেখো লক্ষ্য করে CH3 CH2 দিস, তাহলে এখানে অ্যালকাইল গ্রুপটাকে দিস, এইটা হচ্ছে অ্যালকাইল গ্রুপটা, এইটা আসবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, তাহলে আমার অ্যাসিডটা কি নিতে হবে, CH3 CH2 C ডবল বন্ড ও
ওইচ এইটা নিলে পারে এই গ্রুপটা গিয়ে এখানে জুড়বে, আর সাথে কি নিতে হবে ফর্মিক অ্যাসিড এইচ সি ডবল বন্ড এইচ ওইচ, এইখানে এই এইচটা কোত্থেকে আসবে এইখান থেকে, তাহলে এবারে এই দুটোকে দে ধরিয়া দে দিয়ে 350 ডিগ্রি সেন্টিগ্রেড করতে টেম্পারেচার দিলে ভাই দেখো এটা তৈরি হচ্ছে সিএস থ্রি সি এইচ টু সি ডবল বন্ড ও এইচ, এরা তৈরি হচ্ছে আর সাথে যা যা তৈরি হলো কার্বন ডাইঅক্সাইড প্লাস জল তৈরি হয়ে। এইভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিড থেকে সরাসরি অ্যালডিহাইড তৈরি করা তৈরি করতে পারি, কিন্তু এখানে মনে রাখবি এই মেথড দ্বারা অ্যালডিহাইড তৈরি খুব একটা গ্রহণযোগ্য না, কারণ এখানে আরো বিভিন্ন বাই প্রোডাক্ট হিসাবে ফরমালডিহাইড বা ডাইথাইল কিটোন এই জাতীয় জিনিসগুলো তৈরি হয়ে যায়, ফলে উৎপাদিত পদার্থের পরিমাণটা কম, যার জন্য এই মেথডটা খুব একটা সুবিধার না। কিন্তু এই মেথডেও কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করা হয়, তথাপি আমরা করতে চাই না, আমরা সাধারণত কার্বক্সিলিক অ্যাসিডকে থায়ানিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যাসিড ক্লোরাইড তৈরি করে রোজেনবার্ন বিজারণ দ্বারা অ্যাসিড তৈরিটাকে প্রেফার করে থাকি। অ্যাসিড থেকে আরেকটা রাস্তায় অ্যালডিহাইড তৈরি করা যায়, সেখানে আমরা সরাসরি কার্বক্সিলিক অ্যাসিড না নিয়ে কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ নিয়ে কাজ করব। তাহলে কি হলো, তাহলে অ্যালডিহাইড ফ্রম ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, কিছুই না, দিস ইজ কার্বক্সিলিক অ্যাসিড। এটাকে যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে এটা তৈরি হবে দিস ইজ ক্যালসিয়াম সল্ট অফ অ্যাসিড। ঠিক একইভাবে কার্বক্সিলিক অ্যাসিডের পরিবর্তে নিব হচ্ছে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডকে যদি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই তাহলে এটা তৈরি হবে এইচ সিও হোল টু সিএ, দিস ইজ ক্যালসিয়াম সল্ট অফ ফর্মিক অ্যাসিড, এটা তৈরি হবে। এইবার আমরা করব কি, এই ক্যালসিয়াম অ্যাসিডের ক্যালসিয়াম লবণটা আর ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণটা নিয়ে এর শুষ্ক পাতন কিরকম ব্যাপারটা, লুক হিয়ার আর সি ডবল বন্ড ও দিস, এটা যে ক্যালসিয়াম সল্ট অফ অ্যাসিডটা, আর তার সাথে কি নেব ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণটা, এবার এদের মিক্সচারটা হবে ওয়ান ইস টু ওয়ান নিয়ে এইখানে আমরা আর থোরিয়া বা ম্যাঙ্গানিজ অক্সাইড দেব না, স্ট্রেট ড্রাই ডিস্টিলেশন দ্য বাংলা কথায় যেটাকে বলা হয় শুষ্ক পাতন করা হবে, করলে পারেই কি হবে এইখান থেকে বন্ধনটা ভাঙবে
আর এই বন্ধনটা ভাঙবে। অর্থাৎ এই আর সি ডবল বন্ড ও এর সাথে এই এইচটা জুড়বে, জুড়লে পরে দেখো এই অ্যালডিহাইডটা তৈরি হচ্ছে। এইভাবে আমরা অ্যাসিডে ক্যালসিয়াম লবণ আর তার সাথে ফরমিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণের শুষ্ক পাতন করলেই আমরা খুব সহজে অ্যালডিহাইড তৈরি করতে পারছি। কিন্তু এই পদ্ধতির একটা গণ্ডগোল আছে, এখানে তৈরি হবে সিএসসিও থ্রি তৈরি হবে। দেখো এখানেও অ্যালডিহাইড তৈরি করতে পারছি, এটাও কিন্তু কার্বক্সিলিক অ্যাসিড থেকে, কিন্তু সরাসরি কার্বক্সিলিক অ্যাসিড থেকে করছি না, কার্বক্সিলিক অ্যাসিডটাকে প্রথমে আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম লবণ তৈরি করে সেই ক্যালসিয়াম লবণ অ্যাসিডের তার সাথে ফরমিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ ওয়ান স্টোন মিক্সচার নিয়ে তার ড্রাই ডিস্টিলেশন করে আমরা অ্যালডিহাইড তৈরি করছি। এটা এই পদ্ধতিটা অ্যালডিহাইড তৈরির ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ না, যতটা গুরুত্বপূর্ণ কীটন প্রস্তুতির ক্ষেত্রে। এই পদ্ধতিটা অ্যালডিহাইডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কারণ এখানে এই অ্যালডিহাইডটা তৈরি হবে, তৈরি হওয়ার সাথে সাথে এখানে এই এগুলো তৈরি হয়ে যাবে, যার ফলে অ্যালডিহাইডের প্রোডাকশনটা কম হবে। তাই সেই জন্য কথাটা বলা, যদিও কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ আর ফরমিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ এর ওয়ান টু ওয়ান মিক্সচার নিয়ে তার ড্রাই ডিস্টিলেশন করলে অ্যালডিহাইড তৈরি করা যায়, তথাপি এই প্রসেসটা খুব একটা সুবিধা না। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরির বেস্ট রাস্তা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডটাকে কি বলে অ্যাসিড ক্লোরাইডে পরিণত করে তার রোজেন মান বিজারণ, এটা হচ্ছে বেস্ট পদ্ধতি। ঠিক আছে।